বাংলাদেশের শুরুটা মোটামুটি ভালো হলেও শেষটা ভালো হলো না। দলীয় 39 রানে দুই ওপেনার শান্ত জাকির আউট হয়ে যায়, দুই ওভারে দুই উইকেট পড়ে যায়। 15তম ওভারে জাকির হাসান এবং 16তম ওভারে নাজমুল হাসান শান্ত আউট হয়ে যায়। এর আগে মাত্র দ্বিতীয় ওভারেই ক্যাচ তুলে দিয়েছিল জাকির, কিন্তু তার ক্যাচটি মিস করে মোহাম্মদ সিরাজ। শেষে 15 রানেই আউট হয়ে যায় জাকির। জীবন পেয়েও জীবনটা কাজে লাগাতে পারেনি জাকির। তবে নাজমুল হাসান শান্ত বিতর্কিত LBW আউট হন। আম্পায়ারের বলে, রবীন্দ্র আশুইনের বলে LBW আউট হয়ে যায় শান্ত, ফলে 24 রানে আউট হন শান্ত। তবে ঢাকা টেস্টে বাংলাদেশের দুই পরিবর্তন নিয়ে মাঠে নামে। চট্টগ্রাম টেস্টে পরেই বোঝা গেছিল ঢাকা টেস্টে পরিবর্তন আসবে। পেসার এবাদত হোসেনের পরিবর্তে দলে নেওয়া হয় তাসকিন আহমেদকে এবং ইয়াসির আলীর পরিবর্তে দলে নেওয়া হয় মমিনুল হককে। চট্টগ্রাম টেস্টে ব্যর্থ হন ইয়াসির আলী। প্রথম টেস্টে প্রথম ইনিংসে 4 রান এবং দ্বিতীয় ইনিংসে 5 রানে আউট হন ইয়াসির। তবে মমিনুল হক ফিরে এসেই দারুণ এক ইনিংস খেলে। বাংলাদেশের ব্যাটাররা যখন ব্যর্থ হন, সেখানে এক প্রান্তে আগলে রেখে 84 রানের একটি ঝলমলে ইনিংস খেলেন মমিনুল। টানা ব্যর্থতার পর অবশেষে মমিনুল হকের ব্যাট হাসলো। টানা 9 ইনিংসে 10 রানের নিচে আউট হন মমিনুল। এবছর মমিনুল হক কবে যে ভালো একটি ইনিংস খেলেছে হয়তো অনেকেই ভুলেই গেছে। তার ইনিংসের উপর ভর করে বাংলাদেশ প্রথম ইনিংসে 73.5 ওভারে 227 রানে অল আউট হয়ে যায়।